অসুস্থ রোগী আমার দুইটা বাচ্চা সহকারে কে আমার দায়িত্ব নেবে? আমি অসুস্থ রোগী, আমার শরীর অনেক খুবই অসুস্থ, আমার দুইটা বাচ্চা নিয়ে আমার কে আমাকে সাগরে ভাসতেছি, আমার কিনারা নাই। যে যারা আমাকে যদি সহযোগিতা করেন, মনির থেকে যদি নিতে চান তাহলে আমার দুইটা বাচ্চা সহকারে যে পারেন তাহলে আমার কাছে। যে আমি রোদে পড়ে কত কষ্ট করে চা বিক্রি করি, অনেক সময় চা বিক্রি করতে পারি না, আমাকে চা বিক্রি করো চা পাতি চিনি এগুলোই কিনতে পারি না, অনেক সময় চাল ডাল কীভাবে কিনবো আমি? আমি যে চাল ডাল কিনবো ওটা তো কিনে অনেক সময় আমার মানুষ মারে, মারধরের কারণে আমি অনেক সময় পাশে যে পয়সা থাকি এই জন্য আমি চাও বিক্রি করতে পারি না। তাহলে আমি আপনারে বলেন আমি কেমনে চা বিক্রি করে খাবার খাবো যে মানুষ যে আমার অত্যাচার করে? অনেক চা দোকানদের সামনে যা বসলে আমার মারধর করে, তারা বলে তুই কেন বসে? একদিন আমার চার পানিতে ঢিল্লা দিয়ে আমার হাতটা পুড়ে ফেলছিল। মানে কি জন্য হাত পুড়ে ফেলছে? বুঝে না, আমি বসছি কেন এর জন্য আমার হাতটা পুড়ে ফেলছে, ঢিল্লা দিয়েছে চা গরম পানি। যখন আমার ছেলে হাত জল লাল হয়ে গেছে, আমার ছেলে আমাকে দেখেন, আমি দেখে বলতে আব্বু তোমার হাত লাল কেন? এমনি চা পড়ে গেছে, কে দিছে? দোকানদার গরম পানি দেখে মারছে। ছোট ভাইটা যখন খাবার চায় তখন খাবার দিতে পারে না, তখন এই দুঃখে চা বিক্রি করতে গেছে। সে চা বিক্রি করে না আমার বাচ্চাটার অবস্থা এরকম খারাপ করে যে মা হয়ে আমি সহ্য করতে পারি। আপনাকে দেখার কোনো লোক নেই, আত্মীয় স্বজন নাই? তাদের জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে শোনাবো। তো জানবো তিনি আমাদের কেন এই ইউটিউবের মাধ্যমে আসে। তো প্রথমে আমরা আপুর সাথে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? নারায়ণগঞ্জ। তো আকলিমা আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি একটু বলেন, আপনার জীবনের কাহিনীটা একটু শুনি আমরা। ইউটিউবে আসার উদ্দেশ্য একমাত্র আমার স্বামী অসুস্থ, উনি অনেক সমস্যা, ডায়াবেটিসের থেকে ওনার হাতের আঙুল গেছে, পায়ের আঙুল গেছে, এখন উনি একদমই পুরো পঙ্গু হয়ে গেছে, হাত পা পুরো রয়ে চলে গেছে। এখন উনি হাসপাতালে ভর্তি আছে, কিন্তু ওনার কিছু অনেক টাকা পয়সা খরচ হইতেছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এত টাকা খরচ করতে করার। এখন আমি আমার বাচ্চা দুইটা নিয়ে বাপের বাড়িতে আসি। আচ্ছা, মানে এই যে আপনার হাজবেন্ড যে ডায়াবেটিস হয়ে মানে এখন মানে হাত পা পচে গেছে আর কি, তো তো ওটা তখন চিকিৎসা করায় নাই নাকি? চিকিৎসা করছে, তখন এতটা গুরুত্ব ছিল না, টাকার অভাবে চিকিৎসা হয় নাই, ধীরে ধীরে আস্তে আস্তে তার ভিতরে ইনফেকশন ছড়ায় গেছে। আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি চাক মানে কি কাজ করতো? গাড়ি চালাইতো। কি গাড়ি? ওই স্কুলে বাচ্চাদের আনানো করতো। আচ্ছা, তা এখন বর্তমানে আছেন কোথায়? এখন বর্তমানে আছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে কতদিন হয়েছে? হয়েছে আপনার দেড় বছর। দেড় বছর? জি। তো আপনার হাজবেন্ডের কোনো খোঁজ খবর নাই এখন? আছে খোঁজ খবর, উনি এখন হাসপাতালে আছে, উনি এখন নিজের মতন, ওনাকে কেউ সাহায্য করে সেটা নিয়ে উনি চলে, কিন্তু আমাদের যে দেখশন করব, আমাদের যে চালায় রাখবে সেই ক্ষমতা এখন তার নাই। আচ্ছা, তো আপনি কি আপনার হাজবেন্ডকে দেখতে যান নাকি সেবা যত্ন আরেকজন করে? আমি হাজবেন্ড অসুস্থ তো আমি কিভাবে যাব দেখতে? মানে আপনার হাজবেন্ডকে দেখতেও যান না? না। তো ওই যে হাজবেন্ডকে ফেলে রেখে আসছেন, এটা কি খারাপ লাগে না? হ্যাঁ খারাপ লাগে, এখন আমি নিজে অসুস্থ, আমার নিজে ঠান্ডা থেকে আমার টিবি রোগ ধরা পড়ছে, আমার শ্বাসকষ্ট হওয়া, আমার ফুসফুসিতে সমস্যা, এখন আমি নিজেই চলতে পারি না, ওনাকে কীভাবে আমি যায় দেখবো? উনি একটা রুগী, আমি একটা রুগী। মানে দেড় বছর ধরে স্বামী ছাড়া আছেন তো? তো ওই যে আপনার বাচ্চা আছে, এটা কি আপনার বাচ্চা দুইটাই না? জি জি। আচ্ছা, তারা কি করে পড়াশোনা? বড় ছেলেটার লেখাপড়া করাইতে পারতেছে না, আমাদের তো ছেলেটা এখন চা বিক্রি করে এখন নিজে চলে চলে চলতেছে, আমাকে একটু চা চলাইতেছে, কিন্তু ছেলেটার জন্যই ইউটিউবে আসা যে সব
জীবন যুদ্ধে তো হার মানা যাবে না। তো এখন তো আপনি কোনো হাতের কাজ জানেন যে যেটা দিয়ে আপনি নিজে চলতে পারবেন বা করলে একটু? না, আমি কোনো হাতের কাজ জানি না। কোনো হাতের কাজ শিখেন নাই? পড়াশোনা আছে? আছে অল্প। আচ্ছা, বেশি পড়াশোনা করেন নাই? না। আচ্ছা, তো ওই যে 1.5 বছর ধরে স্বামী সারা আছেন, তো দেখলাম তো যে একজন স্বামী সারা মানে একটা মেয়ের বা একটা পরিবারের চলা খুব কষ্ট। জি। তো আর বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? আমাদের দেশে বা পূর্বের সাথে অনেক ভাই আছে যাদের নাকি স্ত্রী থেকে অনেক কষ্ট পায় বা স্ত্রীকে মানে পরকীয়া করে চলে আসে, এরকম অনেক ঘটনা ঘটে না অনেক ফ্যামিলিতে। তো দেখা গেলো সেই পুরুষ আর একটা এরকম একটা অসহায় বা নারীকে বিয়ে করতে চায়, যেমন আপনাকে তার ভালো লেগে গেলো হয়তো, তখন সে কেউ যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় আপনি করবেন? না না না, ওই পর্যায়ে যাওয়ার ইচ্ছা নাই। মানে বিয়ে শাদী করার ইচ্ছা নাই? তো চলবেন কিভাবে? চলবো, উপর আল্লাহ আছে, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা দিয়ে চালাইবো। তো এরকম কি ব্যবস্থা বা কি আপনি সহযোগিতা করলে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন বা সংসারটাকে একটু আয়ের দিকে নিতে পারবেন? আর্থিক অবস্থা, যদি দেশে ভাইয়েরা অনেক পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করে, সে ভাইয়েদের মনে যদি লাগে বইটা অসহায় বইটার দুটা বাচ্চা দিকে, তাকে যদি কেউ একটু ভালো মনে সহযোগিতা করে, আমার বাচ্চারা যদি একটু লেখাপড়ার খরচ দিয়ে বাচ্চারা যদি ভবিষ্যৎ দাঁড় করাতে পারি, বাচ্চা দিয়ে আমার একটা উন্নত পথ আসবে। আচ্ছা, বাচ্চারা তো এখন বয়স কম, ওর তো কাজ করার সময় না, ঠিক না? এখন পড়ার সময়, কিন্তু সেটা তো করাতে পারছেন না। সেটা ভালো করে লেখাপড়া করাতে পারতেছি না বাচ্চা। এখন কি এমন মানে হেল্প করলে আপনার মানে উপকার হবে সেটা বলেন। যেমন আমার বাচ্চারা আমি লেখাপড়া করাতে পারি, সে আমি দুটা বাচ্চা, আমি তিনটা মানুষ, একটা বাবা মার সংসার আছি, আমার বাবা মার আর্থিক অবস্থা তেমন না, দিন কামায় দিন খায়, ওনারা তো আমাকে চারটা ডাল ভাত দিয়ে খাওয়ায় রাখছে, কিন্তু আমার তো নিজের ভরণ পোষণ, আমার বাচ্চার খরচ পাতি, এটা দিয়ে তো আমার বাবা মা আর্থিক অবস্থা তেমন নাই। কেউ যদি আমাকে একটু ভালো করে সহযোগিতা করে তাহলে। আচ্ছা, তো আপু এটা কি আপনার মানে পরীক্ষার রিপোর্ট নাকি? জি, পরীক্ষার রিপোর্ট ডাক্তারের। আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষার রিপোর্ট আপনার, না মানে আপনাদের টিবিরও হয়েছে সেটা? জি। আচ্ছা, তো ওষুধ কি খাচ্ছেন নাকি? এখন ওষুধ খাওয়ার ভিতরে আছে। আচ্ছা, ওষুধ খাওয়ার ভিতরে আছেন। তো এখন মনে করেন যে আপনার বাবুটা আছে, আপনার বাবু যে যে বাচ্চা, বয়স কত তোমার? ১৩ বছর, অনেক ছোট কিন্তু। তো যে ছোট বয়সে যে তোমার বাবা অসুস্থ, বাবা নাই, তো তোমার বাবাকে কি দেখতে যাও? জি, যাওয়া হয়েছিল কয়েকদিন, কিন্তু বাবা মানে অনেক অসুস্থ, আমার মা অনেক অসুস্থ, আমরা অনেক দূরে থাকি এখান থেকে, আমার নানির বাসা অনেক দূরে, তো এখানে আসতে হলে আমাদের গাড়ি ভাড়াটা লাগে, যে গাড়ি ভাড়াটা লাগে গাড়ি ভাড়াটা যোগাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, ওই কারণে মানে সবসময় আসা হয়। তো যে তুমি কি করো বা তোমার সংসারে তোমার মাকে কিভাবে চালাবে? আমি চা বিক্রি করি, এখন আমাদের ওইখানে তো চা বিক্রি এতটাও চলে না, আমি দিনমজুরি কামায় মার জন্য ডাল ভাতের জন্য চেষ্টা করি, যে তবু কতটা কষ্ট হয়, অনেকে অনেক কিছু করে কিন্তু অনেক চেষ্টা করেও চালাইতে পারি, হচ্ছে ছোট ভাই আমি খাওয়াইতে পারি, অনেক কষ্ট হয় আমাদের চলতে, অনেক সময় জায়গায় থাকতে হয়, এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না, কষ্ট, আমার ছোট ভাই কান্না করে খাবারের জন্য, খাবারটা জোগাইতে পারি না আমি, বই খাতা ব্যাগ এগুলো কিনতে, জামা কাপড় বানাতে অনেক টাকা লাগে, সব টাকাই তো হয় না, আমি চা বিক্রি করে যে কয় টাকা কামাই
এক কেজি চালের দাম এখন 75 টাকা একটা কেজি চালের দামই আমাদের পর অনেক কষ্ট হয়ে যায় চা বিক্রি করে চা পাতি লাগে চিনি লাগে এসবই তো জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায় তবে আমরা বাদ খাবো ডালকে উপুতা দিকে আচ্ছা তো সারাদিন মানে কটা বাজে বের হও আর কটা বাজে বাসায় ফিরো সকাল 10টার ঘুম দামে বের হইলে চারটা সাড়ে চারটা পর্যন্ত ঘুরে ঘুরে সব বিক্রি করি তারপর খাবার দাবার খাবার পর যদি আর একবার বের হইলে ওটা পুরোটা বিক্রি হয় না অর্ধেক ক্লাস বিক্রি হয় অর্ধেক ক্লাস থেকে যায় মানে রোজ কত টাকা ইনকাম করতে পারো ৩০০ ৩৫০ টাকা বিক্রি হয় তো যে রোদের মধ্যে যে চা বিক্রি করো তো মাঝে মধ্যে এরকম হয়েছে যে বিক্রি করতে পারো নাই হ্যাঁ অনেক সময় হয়েছে যে এক ক্লাস বিক্রি হয় নাই আবার অনেক সময় অনেকে আমাকে মারছে যে আমি ওনার ওইখানে যা বসছি এর জন্য আমাকে অনেক সময় মারে কে মারে করে মানে আশেপাশে লোকরা মানে তার ওইখানে বসতে দেয় না মানে কার আর অন্য চায়ের দোকানদার যারা আর তোমার মতো আর কি না আচ্ছা মানে তাদের ইনকাম কমে যাবে এই জন্য আচ্ছা মানে মায়েরও খাইছো আচ্ছা আচ্ছা তো সেটা তোমার আম্মু কে জানে তোমার আম্মু জানে জি জানে ছিলাম কিন্তু তার মানে একটু ওইখানে বসতে দিবে না তাদের চায়ের দোকান তার জন্য আচ্ছা তো এখন কোথায় বিক্রি করো এখন মানে ঘুরে ঘুরে বিক্রি করি আচ্ছা তো তোমার কি এখনো পড়াশোনা করতে মন চায় জি তোমার মানে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করে বন্ধ হয়ে যায় মানে ক্লাস 8 পর্যন্ত 8 পর্যন্ত আচ্ছা তো যা বই যে আপনি যে এত ছোট একটি বাচ্চা যে মানে রাস্তায় গিয়ে গিয়ে চা বিক্রি করে আপনার খারাপ লাগে না হ্যাঁ আমার তো অবশ্যই খারাপ লাগে কারণ আমার বাচ্চা এখন পড়া লেখার সময় সেই বাচ্চা এখন চা নিয়ে ক্লাস নিয়ে রোদে রোদে বৃষ্টিতে ঘুরে মানুষের বকা খায় গালিটা যখন আস অনেকদিন বলে অনেকদিন বলে না যখন ছেলের মুখের দিকে তাকায় তখন বুঝতে পারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন হ্যাঁ বলেন 01998351182 আরেকবার বলেন 01998351182 আচ্ছা তো দর্শক এই নাম্বারে ফোন দিলে আপনাকে মানে পাওয়া যাবে তো হ্যাঁ এই নাম্বার কি নগর বিকাশ নাই না আচ্ছা বিকাশটা খুলে নেবেন তো অনেক হয়তো বিকাশ ও সাহায্য সহযোগিতা করতে পারে তো সেই সাহায্য সহযোগিতা যদি দেয় আপনি যদি একটা মানে কাপড়ের ব্যবসা দেন তাহলে কি আপনার ইনকাম করে বাচ্চাকে পড়াশোনা চালিয়ে নিতে পারবেন তো হ্যাঁ কেউ যদি আমাকে ভালো মনের মতো করে একটু সহযোগিতা করে সবাই পাশের ফ্যামিলিকে তাহলে আমি একটা ছোট মতো কাপড়ের দোকানের ব্যবসা দিয়ে বসলে আমার দুটো বাচ্চা নিয়ে আমি কোনো রকম ভাবে চলতে পারবো কোনাটাকে লেখাপড়া খরচ যোগাতে পারবো আচ্ছা তো দর্শক এই আপুর সাথে যোগাযোগ করা কথা বলা সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো বাবু তুমি আর কিছু বলতে চাও তোমার একটু কথা আমি বলবো আমি বলতে চাই যে বিদেশে কত আঙ্কেলরা থাকে আমার দেশের আঙ্কেলরা আপু ভাই বোন সবাইকে বলতে চাই যে আমাদেরকে যদি কিছু সাহায্য করতো আর পড়াশোনা করতে পারতাম আমার মাকে যদি সবাই মিলে কেউ মনের ইচ্ছা যদি কেউ সাহায্য করতো আমার মা যদি কিছু একটা দোকান দিয়ে কাপড়ের ব্যবসা করতে পারে তাহলে যদি আল্লাহ চাই ইনশাল্লাহ আমরা পড়াশোনার সব কিছু করতে পারি আচ্ছা তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম